সেপ্টেম্বর মাসে বাংলা শিক্ষা পোর্টালে মডেল অ্যাক্টিভিটি টাস্ক থ্রির যে কোশ্চেনগুলো গুলো আপলোড হয়েছে যেগুলোকে সবাই পার্ট সিক্স এর কোশ্চেন বলছে সেই কোশ্চেন থেকে এখন আমি ক্লাস ফাইভে ইংরাজির কোশ্চেনটা সমাধান করব দেখো এই কোশ্চেনগুলোর মধ্যে কিন্তু মার্ক দেওয়া আছে সেই অনুযায়ী তাহলে উত্তর লিখতে হবে দেখো প্রথমে কি আছে অ্যাক্টিভিটি ওয়ান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো মানে এই যে নিচের লিস্টটা দেওয়া আছে এগুলো হচ্ছে প্রিপোজিশন এখান থেকে সঠিকটা বেছে নিয়ে এই শূন্যস্থানে বসাতে হবে তো এই নম্বর কি আছে হি ইজ গোয়িং আমরা জানি টু হয় এখানে হি ইজ গোয়িং টু কলকাতা তারপর একটা বি দ্য বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড মানে পাখিটি আমার ওপর দিয়ে উড়ে যাচ্ছে তাহলে ওভার হবে ওভার মাই হেড তারপরে সি নম্বর লিভ ড্যাশ ওয়াটার আমরা জানি এখানে ইন হয় লিভ ইন ওয়াটার জলে বাস করে মাছেরা ডি নম্বর পুট দ্য পেন ড্যাশ দ্য টেবিল এটা হবে অন দ্য টেবিল মানে কলমটিকে টেবিলের উপর রাখো এবার হচ্ছে অ্যাক্টিভিটি টু কী আছে ফিল ইন দ্য টেবিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট শর্ট ফর্মস অব দ্য ফলোইং ওয়ার্ডস যেই শব্দগুলো দেওয়া আছে এটার শর্ট ফর্মগুলো কি হয় সেটা এখানে লিখতে হবে তো এখানে আছে ক্যান নট আমরা জানি এটা কি হয় এটা হয় কান্ট পরেরটা হচ্ছে আই এম এটা হয় এম তারপরটা ডিড নট এটা হয় ডিডিন্ট ওটা হয় না সেখানে একটা অ্যাফোস্ট্রপি হয় তারপর টি ইউ হ্যাভ এটা হয় ইউ ইউ এর পরে তারপরে এইচ বি ঠিক আছে এরপরে দেখো অ্যাক্টিভিটি থ্রি কি আছে রাইট দ্য অপোজিটস অব দ্য ফলোইং ওয়ার্ডস মানে নিচের এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে দেখো কি আছে লাইট লাইট মানে আলো তাহলে উল্টোটা কি হবে ডার্ক মানে অন্ধকার বি আছে ইজি ইজি মানে সহজ তাহলে কি হবে হয় আনইজি হবে সহজ নয় বা ডিফিকাল্ট ডিফিকাল্ট মানে কঠিন সি নম্বর নেভার মানে কখনোই না অলওয়েজ সব সময় বা ফর এভার মানে চিরতরে তারপরে ডি নম্বর কী আছে কার্লি কার্লি মানে পোকড়ানোর এটা হবে স্ট্রেট মানে সোজা এরপরে দেখো কি আছে অ্যাক্টিভিটি ফোর দেখো আছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস মানে নিচে শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো হ্যাঁ তো এই নম্বর কি আছে ক্লেভার ক্লেভার মানে চতুর তো কি লিখেছি হি ইজ ভেরি ক্লেভার মানে সে খুব চতুর বি নম্বর শেল্টার শেল্টার মানে আশ্রয় উই নিড শেল্টার মানে আমাদের আশ্রয় প্রয়োজন সি নম্বর রক রক মানে পাথর দ্য শিপ হিট এ রক অ্যান্ড ব্রোক মানে জাহাজটি একটা পাথরে আঘাত করলো এবং ভেঙে গেল ডি নম্বর জাম্পড জাম্পড মানে লাভ দেওয়া দ্য বয় জাম্পড অফ দ্য হিল মানে ছেলেটি পাহাড় থেকে লাভ দিল তাহলে এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটিও অন করো